প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, প্রাইমারি টেট কেলেঙ্কারি এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে চলছে, আপনারা জানেন। সিবিআই তদন্ত, তার মধ্যে আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, তারাও কিন্তু প্যারালালি তদন্ত চালাচ্ছেন। তো ইডি গত সোমবারই কিন্তু মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেটা 4 ঘন্টা মতো। তারপরেও আবারও আগামী সপ্তাহে তাকে কেন ডাকা হচ্ছে, এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। যে একজন ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তার পরবর্তীতে তাকে আবারও কেন ডাকা হয়? তখনই ডাকা হয় যখন প্রথমবার যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে সন্তুষ্ট হওয়া যায়নি, অর্থাৎ উনি যে সমস্ত কথাবার্তা বলছেন সেটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, বা পুরো ইনফরমেশান ঠিক দিচ্ছেন না, বা কোনো ইনফরমেশান এড়িয়ে যাচ্ছেন, কাউকে আড়াল করার চেষ্টা করছেন, এই ধরনের কিছু যদি অভিযোগ হয় তখনই কিন্তু আবারও ডাকা হয়। তো মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্ট অপসারিত করেছেন, তার কারণ দুর্নীতি তো ধরা পড়েছে। অনেকজনের চাকরি, অনেক শিক্ষক, প্রাইমারি শিক্ষক, তাদের চাকরি বাতিলও হয়েছে। বাতিল হওয়ার কারণ কিন্তু টেট কেলেঙ্কারি। তাহলে টেট কেলেঙ্কারি যে কেলেঙ্কারিতে প্রাইমারি যে যে সভাপতি, প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, ইনি যে জড়িত নন এর কিন্তু কোনো প্রমাণ এখনও আসেনি। ধরেই নেওয়া হচ্ছে উনিও জড়িত, তার কারণ আমার আয় যদি এতে যদি কোনো ঘটনা ঘটে আমার রাজত্ব চলাকালীন, তাহলে আমি জানবো না, সেটা হতে পারে না। সেটা সব ক্ষেত্রেই কিন্তু, সেটা প্রাইমারি বোর্ড হোক বা সরকারি কোনো ক্ষেত্রে হোক বা অন্য কোনো বোর্ড হোক, পিএসসি বলুন, আরও যে সমস্ত বোর্ড রয়েছে, বন দপ্তর, সমস্ত দপ্তরে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয় সেটা সেই দপ্তরের যে হেড অব দ্য ডিপার্টমেন্ট সে জানে না, তার অগোচরে কিছু হয়, এটা কেউ মানবে না, ঠিক আছে? তো সেই জন্য এনাকে বারবার ডাকা হচ্ছে এবং আগামী সপ্তাহেও এনাকে ডাকা হয়েছে। তদন্তে নিশ্চয়ই সহযোগিতা করছেন না, তাই ওনাকে বারবার ডাকা হচ্ছে। তো মানিক ভট্টাচার্য যদি এখনও এরকমভাবে অসহযোগিতা করে যায়, বা যাদের যাদেরকে ডাকা হচ্ছে কাউকে আড়াল করার চেষ্টা হয়, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু তাদের যে তারা কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনটাই কিন্তু ধারণা হচ্ছে। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে মানিক ভট্টাচার্যকে কেনই বা আবার ডাকা হলো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে নথিসহ মানিক ভট্টাচার্যকে ফের তলব করল ইডি। ফের ডাক পড়ল অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। আগামী সপ্তাহে মানিককে তলব করল ইডি, সব তথ্য নিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি, সেই সময় বেশ কিছু নথি হাতে এসেছিল ইডির, সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ, যদিও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ইডি। গত সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন মানিক ভট্টাচার্য। প্রায় 4 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক নথির কথা উল্লেখ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ইডির তরফে ওই দিনেই মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে, ওই দিন সমস্ত তথ্য আনতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, ইতিমধ্যে 100 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতির মূল খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এরই মধ্যে বারে বারে নাম আসছে মানিক ভট্টাচার্যর। এই অবস্থায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড় অবধি পৌঁছানোর চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা, এমনটাই মনে করছে অকিবহল মহল। তাহলে এই জন্যই কিন্তু যে দুর্নীতির আসল শুরুটা কোথা থেকে, এদের শিকড়টা কোথায়, সেটা কিন্তু চেষ্টা করছে অফিসাররা। সেই জন্যই বারবার মানিক ভট্টাচার্যকে তলব। আর মানিক ভট্টাচার্য যত সময় না সঠিক উত্তর দিচ্ছেন বা সমস্ত ইনফরমেশান ঠিকঠাক দিচ্ছেন, ততদিন কিন্তু ওনাকে ডাকা চলবে বলেই আমরা জানতে পেরেছি। মানে এবারও যদি সন্তুষ্ট না হয়, আবারও তাকে ডাকবে ইডি বা সিবিআই। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।